সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। আর ঈশ্বরের বাক্য শোনার আগে আপনাদেরকে অনুরোধ করি যে আজকে ঈশ্বরের বাক্য আমরা মন দিয়ে শুরু থেকে শেষ অবধি আমরা শোনার চেষ্টা করি, কারণ আজকে যে বিষয় তা হলো প্রভু যিশু খ্রিস্ট, তিনি জীবন পুস্তক খুলিবার যোগ্য। সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা আমরা করব। আসুন তার আগে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রকাশিত বাক্য তার 5:9, আর তাহারা এক নূতন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদায় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের সর্বশক্তিমান পিতাঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, তোমার চরণতলে আরেকটি বার আমাদের হৃদয় মন আত্মা আমরা সমর্পণ করি, প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র হস্ত দ্বারা আমাদের জীবনকে তুমি স্পর্শ করে দাও প্রভু, এবং তোমার বাক্য সকল আমাদের জীবনে আরেকটি বার তুমি স্পর্শ করো প্রভু, যাতে সেই বাক্য সকল দ্বারা প্রভু আমাদের আত্মিক জীবন আরও বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, আরেকটি বার আমাদের আত্মিক জীবন আরও প্রভু উৎসাহিতময় হয়ে উঠতে পারে। সেই অনুগ্রহ দয়া তুমি দাও তোমার পবিত্র আত্মা দ্বারা। প্রভু তুমি সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই, আমেন। আমরা এখানে দেখি ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য দেখার আগে আজকে যে বিষয় তা হলো প্রভু যিশু খ্রিস্ট, তিনি জীবন পুস্তক খুলিবার একমাত্র যোগ্য। আর সেই বিষয় জানার আগে আমরা দেখি যে ঈশ্বর বাক্য কি বলছে। আর তাহারা এক নূতন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য। আর আজকে যদি আমরা এই যোগ্য শব্দটার বিষয়ে আসি, যোগ্য, সেই যোগ্য হওয়ার জন্য আমাকে ততটা গুণযুক্ত আমার হওয়ার প্রয়োজন, ততটা আমার যোগ্যতা প্রয়োজন, যখন আমি একজন যোগ্য হিসাবে আমি পরিচিত হই। সেই যোগ্য শব্দ, সেই যোগ্য শব্দ যদি আমরা শুনি, কত সুন্দর একটি শব্দ যে তিনি জীবন পুস্তক এবং মুদ্রা খুলিবার যোগ্য, কত সুন্দর একটি শব্দ, যোগ্য শব্দ যদি আমরা শুনি যে একমাত্র জীবন পুস্তক এবং মুদ্রা খুলিবার যোগ্য তিনি। আর সেই যোগ্য শব্দ যদি আজকে আমরা একটু চিন্তা করি যে যারা প্রভু যিশু খ্রিস্টের শিষ্যরা ছিলেন, প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে যারা ছিলেন, তারা ভালোভাবে তারা বুঝতে পারেন যে একমাত্র যোগ্যতা, প্রকৃত যোগ্যতা এবং সত্য যোগ্যতা কার আছে, কার একমাত্র সত্য যোগ্যতা আছে, আর তা যিশু খ্রিস্টের শিষ্যরা প্রকৃতভাবে তারা বলতে পারেন। আজকের দিনেও যারা আমরা যিশুতে যারা বিশ্বাস করেন, যিশুকে যারা অনুসরণ করেন, অনুধাবন করেন, আজকে আমরা বলতে পারি তারা প্রত্যেকেই আমরা প্রভু যিশু খ্রিস্টের, আমি আপনি আপনারা প্রত্যেকেই প্রভু যিশু খ্রিস্টের শিষ্য। আর যারা প্রভু যিশু খ্রিস্টের শিষ্য তারা বলতে পারেন যে প্রকৃত যোগ্য কে, যারা প্রভু যিশু খ্রিস্টের শিষ্য তারা বলতে পারবেন যে প্রকৃত যোগ্য কে, সেই জীবন পুস্তক এবং মুদ্রা খুলিবার জন্য। এবং সেই যোগ্য শব্দের বিষয় যদি আমরা দেখি, সেই তিনি, সেই প্রভু যিশু খ্রিস্ট প্রকৃত যোগ্য, যিনি জীবন পুস্তক এবং সেই মুদ্রা খুলিবার যোগ্য, এবং তিনি সেই জীবন পুস্তক খুলিবার যোগ্য এবং তিনি মুদ্রা খুলিবার যোগ্য। যদি আমরা বলি, তিনি ভবিষ্যৎ উন্মোচন করার একমাত্র যোগ্য, যে আমাদের ভবিষ্যতে আমাদের জীবন কি হবে তা একমাত্র সেই ভবিষ্যৎ বলার যোগ্য তিনি,
তিনি হলেন যিশু খ্রিস্ট। আর আজকে যদি আমরা দেখি যে সেই যিশু খ্রিস্ট তিনি যে যোগ্য, কিসের যোগ্য যিশু খ্রিস্ট, তাকে আমরা বলতে পারি যে তিনি একমাত্র প্রশংসার যোগ্য। হালেলুইয়া, যিশু খ্রিস্ট তিনি একজন, তিনি হলেন সমাদারের যোগ্য, যাকে আমরা সমাদার দিতে পারি একমাত্র। হালেলুইয়া, অর্থাৎ প্রভু যিশু খ্রিস্ট তিনি একমাত্র প্রশংসার যোগ্য, প্রভু যিশু খ্রিস্ট তিনি একমাত্র সমাদারের যোগ্য। আমরা যদি দেখি যে যদিও প্রভু যিশু খ্রিস্ট তিনি হলেন পবিত্র, আমরা ঈশ্বর বাক্য থেকে, আমরা তার জীবনী থেকে, আমরা নতুন নিয়ম থেকে, আমরা যদি ঈশ্বর বাক্য থেকে আমরা জানার চেষ্টা করি যে প্রভু যিশু খ্রিস্ট তিনি কিসের যোগ্য, সমস্ত প্রশংসা দেওয়ার যোগ্য, প্রভু যিশু খ্রিস্ট সমস্ত সমাদার দেওয়ার যোগ্য, প্রভু যিশু খ্রিস্ট তাকে সমস্ত ধন্যবাদ দেওয়ার যোগ্য, তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া, যদিও তিনি পবিত্র, আমরা ঈশ্বর বাক্য থেকে দেখি তিনি হলেন একমাত্র পূর্ণ ঈশ্বর এবং তিনি হলেন স্বর্গীয়, অর্থাৎ তিনি স্বর্গ থেকে আনয়নকারী, স্বর্গ থেকে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, সেই ঈশ্বর তিনি, আমরা ঈশ্বর বাক্য থেকে দেখি। আমরা দেখি যে প্রভু যিশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে, তিনি ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং সেই মৃত্যুবরণের মধ্য দিয়ে তিনি আমাদের দুঃখ সকল তিনি কিনে নিয়েছেন, আমাদের দুঃখ সকল তিনি নিয়ে নিয়েছেন এবং সেই মধ্য দিয়ে তিনি আমাদেরকে ক্ষমা দিয়েছেন, তিনি আমাদেরকে পরিত্রাণ আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ক্ষমা দেওয়ার আমাদের জীবনে, আমাদের সমস্ত মনুষ্যদের জীবনে ক্ষমা দেওয়ার একমাত্র যোগ্য যিনি, তিনি হলেন যিশু খ্রিস্ট। আমরা ঈশ্বর বাক্য থেকে দেখি আমাদেরকে পরিত্রাণ দেওয়ার একমাত্র যোগ্য তিনি হলেন যিশু খ্রিস্ট। আজকে যদি আমরা দেখি যে যোগ্য শব্দ কত সুন্দর, আর সেই যোগ্য হিসাবে যিশু খ্রিস্ট তিনি আমাদের প্রকৃত, আমাদের ক্ষমাদানকারী ঈশ্বর, ক্ষমাদানকারী, ক্ষমার ক্ষমাদানকারীর জন্য আমাদের জীবনে প্রকৃত যোগ্য তিনি হলেন যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট আমাদের জীবনে প্রকৃত পরিত্রাণ দানকারী হিসেবে যোগ্য, অর্থাৎ তিনি একমাত্র আমাদেরকে পরিত্রাণ দেওয়ার এবং ক্ষমা দেওয়ার সেই যোগ্যতা তিনি অর্জন করেছেন, তিনি হলেন যিশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণের দ্বারা। হালেলুয়া। আজকে যদি আমরা দেখি যে তিনি আমাদের যে ক্ষমা এবং পরিত্রাণ তিনি যে দেওয়ার যোগ্য, শুধু তিনি আমাদের জন্য নয়, যারা আমরা যিশুতে বিশ্বাস করি তাদের জন্য নয় শুধু যে তিনি আমাদের ক্ষমা এবং পরিত্রাণ দেওয়ার যোগ্য, কিন্তু তিনি সকলের জন্য তিনি ক্ষমা এবং পরিত্রাণ দেওয়ার একমাত্র যোগ্য। অর্থাৎ যিশু খ্রিস্ট ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যিনি আমাদেরকে ক্ষমা এবং পরিত্রাণ দেওয়ার যোগ্য, আর যিশু খ্রিস্ট ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত হতে পারে, সমস্ত এখানে লেখা আছে যে এখানে যদি আমরা দেখি যে সমস্ত ভাষা, সমুদয় বংশ, সমস্ত বংশ, সমস্ত জাতি, সমস্ত লোকবৃন্দ, প্রত্যেকের জন্য যিশু খ্রিস্টই হলেন ক্ষমা দেওয়ার যোগ্য, যিশু খ্রিস্টই হলেন প্রত্যেকের জন্য পরিত্রাণ দেওয়ার যোগ্য। হালেলুয়া। আর সেই জন্য আজকে আমরা বলতে পারি যে যিশু খ্রিস্ট তুমি হলো যোগ্য, যিশু খ্রিস্ট তুমি হলো যোগ্য, যিশু খ্রিস্ট তুমি হলো জীবন পুস্তক খুলিবার যোগ্য, যিশু খ্রিস্ট তুমি হলো ভবিষ্যতে আমাদের জীবন নির্ণায়ক করার যোগ্য। এবং শেষে এইটুকুই আমরা বলতে পারি যে যিশু খ্রিস্ট তুমি সত্য প্রকৃত যোগ্য। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।